हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आछेन? आशा करी सबाई सुस्थ आछेन, खूब भालो आछेन। तो एखन जेटा रिव्यू करब सेटा हच्छे देवदार आपकामिंग किसमिस सिनेमार फार्स्ट लुक पोस्टार। तो पोस्टारटा केमन लेगेछे जदि आमाके एक कथाय आंसर दिते हय़, ताहले बोलबो किन्तु एटा आउटस्ट्यान्डिंग लेवेलेर एकटा जास्ट दुर्दान्त पोस्टार। कारण एई पोस्टारटा आमि प्राय 3 থেকে 4 বার देखलाम एबं देखे मने हलो जेटा अन्य माने धरनेर एकटा पोस्टार होयेछे। তো আমরা অনেক সিনেমা পোস্টার দেখেছি, সেটা আমরা অনেক দিন মানে ইন্ডাস্ট্রিতে দেখে আসছি, কিন্তু এই পোস্টারটা কোথায় গিয়ে মনে হচ্ছে যে এটা পুরোপুরি একটা ভিন্ন ধরনের বা আলাদা রকমের মানে ট্রিটমেন্ট করা হয়েছে, মানে নতুন কিছু প্ল্যানিং করা হয়েছে। যে কারণে পোস্টারটা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এর এডিটিং বা এর ব্যাকগ্রাউন্ড যেটা বা এর যে কালারিং এর রংগুলো খুব সুন্দর, একটু আলাদা ম্যাচ করেছে, তাই না? তো এবার যেটা বলবো যে এই পোস্টারের মধ্যে যেখানে দেখতে পাচ্ছি চারটে দেবের মধ্যে যেটা একদম গাড়ির মানে ট্যাক্সির উপরে যেটা বসে আছে কালো ড্রেস পরে হাতে বই, ওই দেবটা হচ্ছে ভাবছে তার অতীতে বর্তমানে বা যেসব মানে তার জীবনে কি কি ঘটেছে, কি কি প্রেমের কি কি হয়েছিল মধ্যে, সেই সব মানে জিনিসগুলো তার ভাবাচ্ছে তাকে নিয়ে। তো এইটা হচ্ছে মেন মানে ব্যাপার যেটা আমার মনে হচ্ছে। তো এখানে দে মূলত 3টে চরিত্রে দেখা যাবে, একটা ইয়ং জেনারেশন মানে স্কুল বয়সের ভাব যেটা একদম নিচে বসে আছে গলা টাইট ঝুলে নিয়ে, জামা প্যান্ট স্কুল ইউনিফর্মে আছে, তো ওটা একটা লুকে দেখা যাবে। আর একটা কলেজ মানে বয় হিসাবে দেখা যাবে, যেখানে দেবদা জানালা দিয়ে উঁকি মারছে খয়েরি কালারের গেঞ্জি পরে। আর এদিকে একটা দেবদা রয়েছে যেখানে গোঁফ রয়েছে, দাড়ি নেই, তো ওটা একটা মানে বয়স যেখানে হয়তো তার একদম শেষে ভবিষ্যৎটা দেখানো হবে। তো এখানে 3টে ঘটনাকে কেন্দ্র করে একটা সিনেমা এখানে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে। তো এটা একটা বেস্ট ইন্টারেস্টিং ব্যাপার। তো 3টে ঘটনার সঙ্গে কিন্তু মিল আছে, এমন নয় যে কোনোটার সঙ্গে কোনোটা কানেক্ট নেই। 3টে যে লুক, 3টেই যে ঘটনা, তা কিন্তু একটা মানে প্রেমকেই কেন্দ্র করে সিনেমা। তো যতদূর জানা যাচ্ছে তো এখানে রুক্মিণী যে সম্ভবত তার রোলটা রোহিণী, তো এখানে তোমার দেব যে কিষানু সে রোহিণীকে মানে বিয়ে করতে চায়, তো রুক্মিণী মানে রোহিণী কিষানুকে পাত্তা দিবে না, তো এরকম একটা ব্যাপার। তো তোমার এই সিনেমাটার যদি বাকি কাস্টিংগুলো যদি বলি খুব ভালো ভালো রয়েছে, খরচ রয়েছে, খরচ মুখোপাধ্যায় কমেডি রইলে, তারপরে লীলা চক্রবর্তী রয়েছে, তারপর অঞ্জনা বসু রয়েছে, কমলেশ্বর মুখোপাধ্যায় রয়েছে, তারপর ওদিকে জুন মালিয়াল রয়েছে, ভালো ভালো কাস্টিং সব রয়েছে। তো এটা খুব একটা বড় সড়ো চমক দিবে। আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেবদাকে আমরা অ্যাজ এ রোমান্টিক বয় হিসাবে অনেকদিন পর পেতে চলেছি। কারণ দেবকে আমরা বহুদিন হলো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে সেই যে রোমান্টিক হিরো হিসাবে যে ব্যাপারটা ছিল সেইটা কোথায় গিয়ে একটা অনেক বছর ধরে মিসিং। তো এটা কিন্তু অনেকদিন পর আমরা পেতে চলেছি, কারণ দেবকে আমরা পোস্টারের মধ্যে অনেকটা সেই আগের রূপে দেখতে পাচ্ছি, সেই প্রেমের কাহিনী বা আই লাভ ইউ সময় যে ব্যাপারটা ছিল সেইটা কোথায় গিয়ে মনে হচ্ছে যে পেতে চলেছি। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং পোস্টারটা খুব ভালো করে বাঁধানো হয়েছে, এর এডিটিং বলি বা এর খুব মানে ট্যাক্সিটাকে বেশ ভালো করে সাজানো হয়েছে, বা দেবদার লুকস গুলোকে খুব ভালোভাবে ম্যাচ করা হয়েছে রুক্মিণীর মানে মেকআপের সঙ্গে, দারুণ লাগছে, দারুণ। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি এটাকে 5-এর মধ্যে 4 দেব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিওতে। বাই বাই।